জনাদেশকে অগ্রাহ্য করলে তা কি গণতন্ত্রকে উপহাস করা হয় না? মানুষ কি নির্বাচিত জনপ্রতিনিধি বা হেরে যাওয়া প্রার্থীদেরকেই ভোট দেন, নাকি তিনি বা তারা যে রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচনে লড়েন ভোট সেই রাজনৈতিক দলকেই দেন? এক প্রতীক চিহ্নকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যক্তি কিভাবে মানুষের কাছ থেকে পাওয়া সমর্থনের সম্পূর্ণ বিপরীতে গিয়ে অন্য একটি দলে চলে যায়, কখনো ভয় পেয়ে কখনো প্রলোভনের পাদে পা দিয়ে? আজকের এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করব সেই সব দল বদলু আর আমাদের বিচার ব্যবস্থা নিয়ে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর সেই দল বদলুদের নিয়ে। হ্যাঁ, দল বদলুদের নিয়ে অনুষ্ঠান করতে গিয়ে প্রথমেই দেখুন আপনারা, এক দলের প্রতীকে নির্বাচনে লড়ে আর এক দলে চলে গেলে মানুষের রায়কেই কিন্তু অপমান করা হয়। এই প্রথা সারা দেশে চালু থাকলেও বাংলায় তা অনুপ্রবেশ করে তৃণমূলের হাত ধরে। বিশেষ করে যদি বলতে হয় তাহলে বলতে হবে তৎকালীন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় ছিলেন এর মূল ধারক এবং বাহক। 2011 তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আসার পরেই একের পর এক নেতা ভাঙিয়ে তৃণমূলের পকেটে পড়তে থাকেন এই মুকুল রায়। পঞ্চায়েত স্তর থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের জনপ্রতিনিধিরা ক্ষমতার মধু ভাণ্ডের লোভে দল বদল করে হু হু করে ঢুকতে থাকেন তৃণমূলে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কংগ্রেস। কিন্তু কেন এমন হবে? আপনি কাউকে যখন ভোট দিতে যান তখন কি সেই ব্যক্তিকে ভোট দেন, নাকি তিনি যে রাজনৈতিক দলের জনপ্রতিনিধিত্ব করতে এসেছেন সেই রাজনৈতিক দলকেই ভোট দেন? দলের প্রতীক ছাড়া যে কোনো প্রার্থীর গুরুত্ব কিন্তু নির্দল প্রার্থীর সমান হয়ে যায়। ধরে নিন আপনি এক্স দলের প্রার্থীকে ভোট দিয়েছেন, তারপর ভোটে জিতে বা হেরে সেই এক্স দলের প্রার্থী চলে গেলেন ওয়াই দলে মোটা অর্থের বিনিময়ে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আপনার ভোটকে পুঁজি করে একজন লোক হয় মোটা টাকা কামালেন, না হয় নিজের অপরাধকে ধামাচাপা দিয়ে জেল যাত্রা আটকালেন, অথবা নেতা মন্ত্রী হয়ে গেলেন, তার ব্যক্তিগত উন্নতি হলো আমার আপনার ভোটকেই হাতিয়ার করে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে এর চেয়ে বড় উপহাস আর কি কিছু হতে পারে? अरे दुनिया के पढ़े लिखे देश भी जब चुनाव होता है ना तो बैलेट पेपर पर नाम पढ़ करके फिर थप्पा मारते हैं। आज भी अमेरिका में भी সাবেকি আমলের নির্বাচন প্রক্রিয়া থেকে আমরা যদি ব্যালট থেকে ইভিএম এ যেতে পারি, ভোটার পরিচয় পত্র দেখিয়ে ভোট দিতে পারি, তাহলে নির্বাচনে স্বচ্ছতা আনার জন্য এই ব্যাপারে দেশের সব রাজনৈতিক দলগুলোর এত অনীহা কেন? তাহলে কি সব রাজনৈতিক দলগুলো কখনো না কখনো এই রাজনৈতিক পাপে যুক্ত আছে? এর উত্তর খুঁজবো আমরা 20 সেকেন্ডের একটা বিরতির পর। সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বা কিনি, আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। ফিরে এলাম বিরতির পর। আমরা সন্ধান করতে চাইছি রাজনৈতিক দলগুলোর পাপের। তার আগে বলি এনকে ডিজিটালের চ্যানেলটা বাঁচাতে আমাদের বিজ্ঞাপনের আশ্রয় নিতেই হয়েছে। আপনারা বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন যাতে বিশ্বজোড়া বাঙালির আওয়াজ যেন স্তব্ধ না হয়ে যায়। মাসিক মাত্র 500 টাকা থেকে শুরু করে 2000 টাকার বিনিময়ে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিদের কাছে আপনার সংস্থার বিজ্ঞাপন যাতে ছড়িয়ে পড়ে তার জন্য আপনি আমাদের ফোন করতে পারেন 9830075869 নম্বরে। যাই হোক, আমাদের কিভাবে ধোকা দিচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা তারই সুলুক সন্ধান করছিলাম। প্রথমত ইভিএম নিয়ে সব রাজনৈতিক দলই কিন্তু সন্দেহ প্রকাশ করে যতক্ষণ তারা ক্ষমতায় না থাকে। ক্ষমতা পেলেই তারা ইভিএম এর প্রবল সমর্থক হয়ে পড়ে। কোন ম্যাজিকে? সারা দেশের মানুষ যখন ইভিএম এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে, সুপ্রিম কোর্টের আইনজীবীরা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, তখন রাজনৈতিক দলগুলোর এই বিষয় নিয়ে শীতলতা আপনাকে আমাকে কি পীড়া দিচ্ছে না? আমি
যে রাজনৈতিক দলের কাজকর্মে বা আদর্শে বা নেতৃত্বে বিশ্বাস করি না কেন, তাদের ইভিএম নিয়ে চুপ করে থাকাটা কি আমাদের বিশ্বাস আস্থাকে কোনোভাবে টলিয়ে দিচ্ছে না? আর কাকে বিশ্বাস করব? আমাদের হয়ে কেন সোচ্চার হতে পারছে না রাজনৈতিক দলগুলো? আমরা শুরু করেছিলাম দল বদলু নেতাদের নিয়ে, ফিরে আসি সেই কথাতেই। কেন নির্বাচন কমিশন বা বিচার ব্যবস্থা এই দল বদলুদের প্রতি এতটা সদয়? রাজ্যের বিভিন্ন রাজ্যের বিধানসভা বা লোকসভাতেও এমন কিছু জনপ্রতিনিধিকে দেখতে পাবেন যারা আইনসভার ভেতরে এক দলের আর বাইরে আর এক দলের। আইন বাঁচাতে তারা বা পদ বাঁচাতে তারা অফিসিয়ালি দল বদল করেন না ঠিকই, তবে রাজনৈতিক দলের অন্য দলের রাজনৈতিক মঞ্চে গিয়ে তাদেরকে অবাধ বিচরণ করতে দেখা যায়, অবাধ বিচরণ করতে দেখা যায়। তার এই বিচরণ দেখে তাকে ভোট দেওয়া সাধারণ মানুষজনের কি নিজেদেরই প্রতারিত মনে হয় না? মানুষকে প্রতারণা করেও যেসব জনপ্রতিনিধিরা 5 বছর অন্তত রসে বসে থাকার অধিকার পান, তাদের বিরুদ্ধে আপনি কি বলবেন? তাদের বিরুদ্ধে কারা সোচ্চার হবে? কোনো রাজনৈতিক দলই তো পাপমুক্ত নয়। এই অধিকার তারা পান কোথা থেকে যে এক দলের ভোটে প্রতীকে ভোটে জিতে আর এক দলে চলে যাওয়ার? এই একই কথা তো প্রযোজ্য হতে পারে ভোটে না জেতা প্রার্থীদের জন্য। যারা ভোটে জিতছেন না তাদেরকেও তো কেউ না কেউ ভোট দিচ্ছেন, তাদের জনমতকে উপেক্ষা করে অন্য দলে চলে যাওয়ার অধিকার কেন আছে ভারতীয় গণতন্ত্রে? তাহলে মানুষকেই তো অপমান করা হয় যারা ভোটে ভোট দিয়ে জেতালেন বা ভোট দিয়ে জেতাতে পারলেন না, ভোট তো তিনি দিলেন, তার ভোটের কি কোনো মূল্য থাকবে না? কোনো মূল্য থাকে না এইসব ভোটের। সবাই যে ভোটে জিতে অন্য দলে যায় এটা ঠিক নয়, অনেকে ভোটে হেরেও কিন্তু দল বদলায়, এটা আমরা বারবার দেখেছি। সেটাও তো তাকে ভোট দেওয়া মানুষের সাথে একই রকম প্রতারণা। কেন একবার কোন রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতা করবার পর অন্য দলের রাজনৈতিক মঞ্চে যাওয়া বন্ধ করার আবেদন জানাবে না সব রাজনৈতিক দল একসাথে? আসলে এই পাপে যুক্ত সবাই, সব রাজনৈতিক দলই আমাদের সাথে কোনো না কোনো সময় প্রতারণা করেছে, এখনো করছে আর হয়তো ভবিষ্যতেও করবে। আমরা বলি ঠিকই এই দেশ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, যতই সংবিধানের বইতে লেখা থাকুক ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, আসলে সবটাই এদেশে নিয়ন্ত্রণ করে নেতারা, আর নেতাদের নিয়ন্ত্রণ করে বড় বড় ব্যবসায়ীরা। আর আমরা ভোট দিয়ে আঙুলের কালি দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্ট্যাটাস দিই, গণতন্ত্র রক্ষায় নিজেদের কর্তব্য পালন করলাম, নিজেদের হাসির খোরাক বানাতে আমি আর আপনি আর কত কি করব কে জানে। নমস্কার।